থাইল্যান্ডের সবচেয়ে উঁচু দালান, 78 তলা, 314 মিটার উঁচু মহানাখন স্কাইওয়াক বিল্ডিং, যার ভেতর অবিশ্বাস্য গতিতে ছুটে চলা লিফট গ্রাউন্ড ফ্লোর থেকে মাত্র 2 মিনিটে পৌঁছে যায় 74 তলায়। সব থেকে রোমাঞ্চকর টপ ফ্লোরে কাচের উপর দিয়ে হাঁটার ব্যবস্থা, যেখান থেকে পায়ের নিচে দেখা যায় গোটা ব্যাংকক। এটা হচ্ছে গ্লাস ট্রে, এখন আমি গ্লাস ট্রের উপর দিয়ে হাঁটছি, আমার নিচে পুরো ব্যাংকক সিটি। বন্ধুরা, আপনাদের এখন নিয়ে যাব মহানখন স্কাইওয়াক বিল্ডিং। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগে। এখন আমি আছি ব্যাংককের স্কাইওয়াকের রুফটপে, 314 মিটার উপরে দাঁড়িয়ে আছি, হাইয়েস্ট পিক অফ দ্য ব্যাংককে দাঁড়িয়ে ব্যাংকক সিটিকে দেখছি। আজকে ব্যাংকক সিটিতে আমার দ্বিতীয় দিন, এখন আমি যাচ্ছি এখানকার খুব রিনাউন্ড একটা প্লেস স্কাইওয়াক দেখতে। তো আমি ট্যাক্সি ঠিক করে নিয়েছি, ট্যাক্সিতে সুকুম্বিত সৈ 13 থেকে মহানখন স্কাইওয়াক যেতে আমাদের সময় লাগবে 25 থেকে 30 মিনিট। ট্যাক্সি ছাড়াও স্কাই ট্রেনে যাওয়া যায়, কিন্তু সেখানে হ্যাসেল হচ্ছে, মাঝপথে ট্রেন চেঞ্জ করতে হবে। আবার আমরা যেহেতু 5 জন হিসেবে স্কাই ট্রেনে ভাড়া পড়বে বেশি, তাই 200 বাথে ট্যাক্সি ঠিক করে তাতেই চেপে বসলাম। এখন আমরা বসে আছি ব্যাংককের ট্রাফিক জ্যামে, অ্যাজ লাইক অ্যাজ ঢাকা। এখানে অনেক ট্রাফিক জ্যাম, আমার ধারণা ছিল না যে ব্যাংককে সেরকম ট্রাফিক জ্যাম দেখব, কিন্তু না, কালকেও দেখলাম বেশ জ্যাম ছিল। এখন জাস্ট আমরা বেরোলাম, বেরোতেই যখনই মেইন রোডে চলে এসেছি, মেইন রোডে আসার পরেই জ্যাম। বাংলাদেশের সাথে এখানে ট্রাফিক জ্যামের পার্থক্যটা হচ্ছে, এখানে ট্রাফিক জ্যামটাও সিস্টেম্যাটিক, কোনো হর্ন নেই, সারা শব্দ নেই, একটার পেছনে একটা গাড়ি এসে জাস্ট দাঁড়িয়ে যাচ্ছে, কেউ কাউকে ওভারটেক করার চেষ্টা করছে না। এবং তবে জ্যামটা খুব বেশি সময় থাকছে না, অল্প কিছু সময় পরে ছেড়ে দিচ্ছে, মানে ধীরে ধীরে এগোচ্ছি আমরা। একেবারে যে স্টাক হয়ে থাকা সেটা কিন্তু এখানে নেই, বাট জ্যাম আছে, পুরো শহর জুড়েই জ্যাম। এখন আমাদের ট্যাক্সি যাচ্ছে ফ্লাইওভারের নিচ দিয়ে, ফ্লাইওভারের নিচে খুব সুন্দর করে গাছ লাগানো, পুরো ফ্লাইওভারটার নিচে এ পর্যন্ত যতগুলো ফ্লাইওভার, আসলে এখানে তো ফ্লাইওভারের শহরই বলা যায় ব্যাংকক সিটিকে। ফ্লাইওভারের নিচটা খুব সুন্দর করে সাজানো, ওয়েল ডেকোরেটেড, শুধু সবুজ আর সবুজ, রাস্তার দুপাশে গাছ, ফ্লাইওভারের নিচে গাছ, ছোট বড় সুন্দর করে গার্ডেন করা। কংক্রিটের শহর এই ব্যাংকক সিটি, কিন্তু তার মাঝেই রয়েছে সবুজের সমারোহ, এবং অনেক বড় বড় বিল্ডিংয়ের উপরেও ছাদে বারান্দায় শুধু সবুজ আর সবুজ গাছ দিয়ে সাজানো, কোনো ধুলোবালি নেই, এত নিট অ্যান্ড ক্লিন সিটি এটা। 20-25 মিনিট পরেই চলে এলাম মহানখন স্কাইওয়াক। সকাল 11টার মতো বাজে, খুব বেশি পর্যটক নেই এখানে, যারা আছেন তাদের বেশিরভাগ ইউরোপিয়ান না হয় অ্যারাবিয়ান। মহানখন স্কাইওয়াক মানডে থেকে সানডে পর্যন্ত খোলা থাকে, এখানে এন্ট্রি টিকিট 880 বাত, আর বাচ্চাদের জন্য 3 থেকে 15 বছর যাদের বয়স তাদের জন্য 250 বাত। তো এখন আমি টিকিট কেটে নিচ্ছি, আর যা আসো। নো 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 প্যাকেজ, জাস্ট অনলি টিকিট। থ্যাংক ইউ। আসুক, টিকিট কেটে ভবনের মূল অংশে প্রবেশের জন্য প্রথমেই সিকিউরিটি চেক সেরে নিলাম। টিকিট কেটে ভেতরে চেকিং এর মাধ্যমে ঢুকতে হবে, ব্যাগ যদি থাকে ব্যাগে কোনো লিকুইড পানি বা খাবার নেওয়া যাবে না, ব্যাগ রাখারও ব্যবস্থা রয়েছে। তো আমাদের সাথে একটা ব্যাগ ছিল, ব্যাগটা আমি নিচেই লকারে রেখে এসেছি। সিকিউরিটি চেক শেষ করার পর একটা লম্বা মতন প্যাসেজ দিয়ে হেঁটে হেঁটে একটু সামনে এগোলেই লিফট। আমরা এখন লিফটে উঠে গেছি। আমি এরকম লিফটে আগে কখনো উঠিনি। লিফটের পরিসর বেশ বড় এবং চারদিকে টিভি স্ক্রিন লাগানো। লিফট চালু হওয়ার সাথে সাথে স্ক্রিনে বিভিন্ন চলমান দৃশ্য ফুটে ওঠে, আর লিফটের যে কি অসম্ভব গতি, একটা ছোট স্ক্রিনে এই লিফটের গতি দেখানো হচ্ছে। দেখুন, আপনাদের দেখাচ্ছি, মিনিটে 480 মিটার গতিতে ছুটছে এই লিফট, অবিশ্বাস্য। লিফটের ভেতরে কিন্তু গতির যে ধাক্কা সেটা এতটা টের পাওয়া যায় না। 2 মিনিটেরও কম সময়ে আমরা পৌঁছে গেলাম 74 লেভেলে, অর্থাৎ 75 তলায়। 74 লেভেল, গ্রাউন্ড ফ্লোর থেকে 74 লেভেল, 74-এ উঠতে আমাদের প্রায় 2 মিনিট লাগলো, 1 থেকে 2 মিনিট, এর বেশি কিন্তু একদম লাগেনি, অল্প সময়ে চলে এসেছি।
আরও তিনতলা হেঁটে আমাদের পৌঁছতে হবে টপ ফ্লোরে। সেখানে পড়ে যাচ্ছি, আগে এখানে কি আছে সেটা দেখে নেই। লম্বা প্যাসেজ, সামনেই কাচের দেয়াল, প্যাসেজে চেয়ার টেবিল রাখা আছে, অনেকেই এখানে বসে বাইরের ভিউ দেখছেন। এখান থেকে পুরো ব্যাংকক সিটিটা দেখা যাচ্ছে। স্কাই ওয়াক টাওয়ারের চারপাশ দিয়ে গ্লাস দেয়া, একটা পাশে রয়েছে সুভেনিয়র, যেহেতু ট্যুরিস্টরা আসছে তাদের জন্যে। এখানে পুরো শহরের ফ্লো চার্টটা দেয়া আছে, এর চারপাশে যে বিল্ডিংগুলো রয়েছে তার উচ্চতা এখানে দেয়া আছে। এই ফ্লোরের প্রতিটি কর্নারে একটি করে বাইনোকুলার দেয়া আছে, বাইনোকুলারে 10 বার দিলেই বাইনোকুলারে পুরো শহর আরও কাছ থেকে দেখা যাবে। এখান থেকে দেখা যাচ্ছে শহরের মাঝখান দিয়ে, যে গতকাল আমরা যে নদীতে নৌকা ভ্রমণ করেছিলাম সেই নদীটা শহরের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। কংক্রিট আর কাচের দেয়ালের আশেপাশে রয়েছে অনেক সবুজ সবুজ গাছ, বড় বড় পার্ক, একতলা দোতলা তিনতলা ফ্লাইওভার, রেল, দৃষ্টিনন্দন সব বিল্ডিং এখানে তৈরি করা হয়েছে। প্রতিটা বিল্ডিংয়ের এক একটার এক এক রকম ডিজাইন, দেখলে যেন দেখতে ইচ্ছে করবে, এত সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিংগুলো। স্কাই ওয়াক, আকাশের কাছাকাছি হাঁটা, আমরা বলতে গেলে আকাশের কাছাকাছি এখন আছি, একদম উপর থেকে শহরটাকে দেখছি। এখানে রয়েছে স্বচ্ছ কাচের গ্লাস, কিন্তু বোঝা যাচ্ছে না শহরের সব হাইরাইজ বিল্ডিং, নদী, রাস্তা, ফ্লাইওভার, স্কাই ট্রেন রুট সব কিছু একসাথে এখানে দেখা যাচ্ছে। এই ফ্লোরটা এমনভাবে ডিজাইন করা, গ্লাস দিয়ে বাইরে তাকালে যেমন শহরটা দেখা যাচ্ছে তেমনি ছাদের উপরেও এর ছবি পড়েছে, উপরের দিকে তাকালেও পুরো শহর দেখা যাচ্ছে উল্টো করে। চারদিক দিয়ে দেখা যাচ্ছে, এক পাশে দাঁড়িয়ে তার পেছনটাও দেখা যাচ্ছে, আবার সাইড দিয়ে দেখা যাচ্ছে, যেমন আমি এখন এখানে আছি আমার পাশ দিয়েও দেখা যাচ্ছে, পেছনেও দেখা যাচ্ছে, আবার উপরে তাকালে পুরো শহরের ভিউটা, ছাদে তাকালে আরও বড় করে দেখা যাচ্ছে। এখান থেকে আবার অ্যাক্সিলেটারে আরেকটা ফ্লোর উপরে ওঠা যায়, আমরা এখন অ্যাক্সিলেটারে করে উপরের ফ্লোরে যাচ্ছি। মহানখন টাওয়ারের মূল আকর্ষণ হচ্ছে টপ ফ্লোরে। প্রবেশ গেটের সামনে একজন দাঁড়িয়ে আছেন ফুট কভার নিয়ে। উপরে গ্লাসের উপর হাঁটার সময় বাধ্যতামূলক এই ফুট কভার পায়ে পরে নিতে হয়। এক্সিলেটর থেকে আমরা এখন আবার আরেকটা ফ্লোর উপরে উঠছি, এখন আমরা একদম টপে যাচ্ছি। এটা রাউন্ড একটা সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে আমরা একদম টপে চলে যাচ্ছি। 74 লেভেলের পরে সিঁড়ি দিয়ে যেই লেভেলগুলোতে যাচ্ছে যেতে হচ্ছে, সেখানে রেস্টুরেন্ট রয়েছে। টপ ফ্লোরে পৌঁছে গেলাম, দারুণ ব্যাপার। শুরুতেই দেখতে পেলাম রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের সামনে বেশ কিছু চেয়ার টেবিল রয়েছে, যেখানে অনেক পর্যটক বসে রয়েছেন, খাওয়া দাওয়া করছেন। টপ ফ্লোরে আবার গ্যালারি রয়েছে, মানে হচ্ছে টপের উপর টপ। জীবনে এই প্রথম এত উঁচু বিল্ডিংয়ের ছাদে উঠলাম, আর এখান থেকে ব্যাংকক শহরের ভিউটা দেখুন। পুরো রুফটপ জুড়েই টুরিস্টরা পর্যটকরা দাঁড়িয়ে আছে, ছবি তুলছে, সবাই শুধু দেখছে। এখানে যেহেতু অনেক উঁচু, প্রচণ্ড বাতাস, দাঁড়িয়ে থাকাও একটু কষ্ট হচ্ছে। এখানে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা, যেখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আবার অনেকগুলো সিঁড়ি আছে, বসে দেখার এখানে নানা রকম ব্যবস্থা। স্কাই ওয়াকের রুফটপের সাইডে দাঁড়িয়ে সবাই এখান থেকেই শহর দেখছে। এর আগে আমি ছিলাম 74 লেভেলে, সেখানে চারপাশে গ্লাস দিয়ে ঘেরা ছিল, ভেতর থেকে শহর দেখার ব্যবস্থা। আর এটা হচ্ছে একদম রুফটপে, এক্সিলেটরে উঠে তারপরে আরও 4-5টা সিঁড়ি উপরে উঠে একদম রুফটপ, এটা স্কাই ওয়াকের। এখান থেকে একদম খালি চোখে পুরো ব্যাংকক সিটি দেখা যাচ্ছে, যেহেতু অনেক উঁচুতে তাই প্রচণ্ড বাতাস। রুফটপের এই জায়গাটা হচ্ছে গ্লাস ট্রে, এখানে গ্লাসের ভেতর পুরো শহরটা দেখা যাচ্ছে। আমাদের কাছে যে কালো টুপির মতো জুতা দেওয়া হয়েছিল কাপড়ের, যেটা সবার পায়ে পরে নিতে হচ্ছে, পায়ে পরে আস্তে আস্তে এই গ্লাসের উপর দিয়ে হাঁটতে হবে, শুধু পায়ে এখানে হাঁটা যায় না।
ভেতরে ক্যামেরা নেওয়া যায় না, তো বাইরে থেকে ছবি তুলতে হচ্ছে। এটা হচ্ছে গ্লাস ট্রে, এখন আমি গ্লাস ট্রের উপর দিয়ে হাঁটছি, আমার নিচে পুরো ব্যাংকক সিটি। এখানে যে কত রকম অ্যাক্টিভিটিস, বেশ কিছু সময় কাটিয়ে এবার নিচে নামার পালা। মহান এখন স্কাইওয়াকের একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে স্কাই রাইডিং। এখানে ভার্চুয়ালি স্কাই রাইড করা যায়, অর্ক যাচ্ছে স্কাই রাইডিং করতে ব্যাংকক সিটি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।